এই মন্দির রক্ষা করার জন্য, হিন্দু ভাইদের জীবন মাল রক্ষা করার জন্য আমাদের সেখানে লোক পাঠিয়ে দিয়েছে। আপনাদের সম্প্রদায়ের 1500 সদস্য আমাদের সদস্য করতে পারছে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। এবং আমরা ঝিনাইদহ জেলার মানুষ হিসাবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে চাই। আমরা শুধু এই শহরে আপনাদের এখানে এসেছি তাই না, কিন্তু গতকাল আমরা এসপি সাহেবের সাথে মিটিং করেছি, আজকে ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, আপনার টিওনো সাহেবের সাথে মিটিং করেছি, এবং সেখানে আমরা বলেছি যে আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেখানে হিন্দু সম্প্রদায় আছে, যেখানে মন্দির আছে, সেখানে আমাদের লোক আছে, এবং সেখানে আমরা কিন্তু সেই মন্দির রক্ষা করার জন্য, হিন্দু ভাইদের জীবন মাল রক্ষা করার জন্য আমাদের সেখানে লোক পাঠিয়ে দিয়েছি আমরা। এবং সব জায়গায় আমাদের কিন্তু প্রতিনিধি আছে এবং আমরা এই কাজ করছি। এই জন্য আমরা কিন্তু বরং আমরা এই শহরে আজকে এসে আমাদের দেরি হয়েছে, আমাদের এখানে আমাদের গ্রামের মধ্যে আজকে কোরচাঁদপুর, মহেশপুর, আপনার কালীগঞ্জ, আপনার সমস্ত জায়গায় কিন্তু আমাদের গতকাল ভালো কথা আপনি বলেছেন। গতকাল এসপি সাহেব কিন্তু এই কথাটাই বলেছে কিন্তু যে আমরা আমাদের রিপোর্ট আছে, এসপি সাহেব বলছে যে আমাদের সোর্স আছে, আমার রিপোর্ট আছে, এদিকে আপনারা কোরচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, ঝিনাইদহ সদর সব জায়গায় আপনারা ব্যবস্থা করছেন, এই রিপোর্ট আমার কাছে আছে। কিন্তু ষোলকুপার ব্যাপারে একটু বেশ আমরা সেখানে বলেছি যে সংগঠনের ষোলকুপার আমাদের সংগঠনের কিছুটা দুর্বল, কিছুটা দুর্বল, তবে সব ইউনিয়নে আমাদের লোকজন আছে, কমপ্লিট সব ইউনিয়নে আমাদের লোকজন আছে। আমরা সেখানে আমাদের আমিরকে আমরা বলেছি যে যতদূর সম্ভব গ্রামে গঞ্জে আমাদের যেখানে হিন্দু সম্প্রদায় বেশি সেখানে তাদের সাথে কথা বলে শোনেন। এর আগে একটা কথা বলি, আমাদের জামাত ইসলামীতে আপনারা মনে করবেন জামাত ইসলামীতে হিন্দু সম্প্রদায়ের সদস্য নেই তা না, কিন্তু আমাদের এই ঝিনাইদহ জেলায় আপনাদের সম্প্রদায়ের 1500 সদস্য আমাদের সদস্য করতে পারছে। আপনি হিন্দু সম্প্রদায়, আমি কিন্তু জেলা সাংগঠনিক সম্প্রদায় কেন্দ্র, আমার হিসাব আছে 1500 হিন্দু ভাই আমাদের জামাত ইসলামের সদস্য। তারা আমাদের পয়সা দেয়, আমাদের সংগঠন চালানোর জন্য তার সহযোগিতা করে।